ক্লাস টুয়েলভে ভাই মেয়েরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আমার পিএইচডির কিছু কাজের জন্য অনেকদিন ধরে তোমাদের ভিডিও দিতে পারিনি, তো টপিক ওয়াইজ অর্থাৎ আমাদের যেই অধ্যায় ওয়াইজ কোশ্চেন হয়েছিল সেখানে নবম, দশম, একাদশ, দ্বাদশ এই চারটে অধ্যায় থেকে উত্তরগুলো প্রোভাইড করা হয়নি। সেগুলো নোট অলরেডি আমার কাছে প্রস্তুত হয়ে গেছে, সেগুলো আমি টাইপিং করে নিয়েছি, শুধু সেই ভিডিওগুলো আমি বানিয়ে আপলোড করব। এবং আজকে একদম পুরো তোমাদের একটা বেনিফিটেড ভিডিও নিয়ে এসেছি, অর্থাৎ তোমাদের খুবই এটা সাহায্য করবে। তোমাদের যে এবিটিএ টেস্ট পেপারটা কিছুদিন আগে বেরোলো 2022 এবং 2023 সেশনে, যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে অর্থাৎ এইচএসএ পরীক্ষা দিচ্ছে, তাদের যে এডুকেশনের যে কোশ্চেনগুলো আছে টোটালে 6টি কোশ্চেন রয়েছে, তার মধ্যে একটি কোশ্চেন ইংরেজিতে রয়েছে। তো ওইটা বাদ দিয়ে বাকি যে 5টা কোশ্চেন রয়েছে সেই 5টা কোশ্চেনের 24টা করে যে এমসিকিউ রয়েছে সেই 24টা এমসিকিউ আজকে আলোচনা করব। অর্থাৎ আজকে 24×5 অর্থাৎ 120টা এমসিকিউ আমরা আলোচনা করব একটা ভিডিওতে। তো আমরা এই বিষয়টা আলোচনা করব, এবং তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেখবে যেখানে সেখানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তোমরা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবে, তাহলে আগের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তাহলে আজকে ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। তাহলে চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা বলেছে কি, বলেছে বলেছে যে সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় কত সালে? 2002 সালে। কত সালে? 2002 সালে। তারপরে চলো পরে কোশ্চেন আমরা যাব, রামমূর্তি কমিটি গঠিত হয় কত সালে? 1990। কত সালে? 1990। মনে রাখবে রামমূর্তি 1990 এবং জনার্দন রেড্ডি কমিটি হচ্ছে 1992। আর রাম সবসময় যে কারোর সামনে আসবে, কারণ রাম একজন বিশিষ্ট ভগবান, ঠিক আছে? তাহলে রাম আগে আসবে, এটা 1990, জনার্দন পরে আসবে, সেটা হবে 1992। মেন্টাল ম্যাপ কোন শিক্ষার জন্য ব্যবহার করা হয়? এটা দৃষ্টিহীনদের জন্য, অর্থাৎ যারা চোখে দেখতে পায় না তাদের জন্য মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয়। শিখনের দ্বিতীয় স্তর তোমরা প্রত্যেকে জানো, এটা ধারণ, অর্থাৎ প্রথমটা হচ্ছে কি গ্রহণ, ধারণ, তারপরে হচ্ছে পুনরুদ্বেগ, তারপর হচ্ছে পত্রবিদ্যা, পুনরুদ্বেগ, তারপর হচ্ছে পত্রবিদ্যা, ঠিক আছে? তারপরে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর এ কে সিদ্ধান্ত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক। তারপরে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ মূলত সম্ভব হয় কিসের মাধ্যমে? অনুশীলনের মাধ্যমে, অর্থাৎ বারবার চেষ্টা করার মাধ্যমে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো রাধাকৃষ্ণন কমিশন, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তারপরে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় অনুরাগ, একথা কে বলেছে? একথা বলেছে ম্যাকডুগাল। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন প্লেটো, ঠিক আছে? এটা প্লেটো এবং বাকিংহামের মধ্যে একটু কনফিউজ হচ্ছিল, কিন্তু শেষে প্লেটেও এটা করা হয়েছে। এবার কমন স্কুলের কথা বলা হয়েছে কোনটা কমিশনে? কোঠারি কমিশনে, অর্থাৎ ভারতীয় শিক্ষা কমিশন 1964-66 সালে। কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়, অর্থাৎ পরিসংখ্যা বহুভুজ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? পরিসংখ্যানে সামেশন চিহ্নটি দ্বারা দেয়ার বোঝানো হয়, সামেশন আমরা জানি এটা যোগফলকে বোঝানো হয়। কিকে বোঝানো হয়? যোগফলকে বোঝানো হয়। তারপরে ভারতীয় সংবিধান ড্যাশ ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে, তুমি এটা প্রত্যেকে জানো, এটা হচ্ছে 45 নং ধারা, ঠিক আছে? অর্থাৎ 6 থেকে 14 বছর সকল ছেলেমেয়েদের বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার কথা 45 নং ধারায় বলা হয়েছে, যেটা পরবর্তীকালে সংশোধন হয়ে 21A নং ধারায় চলে এসেছে। তারপরে সপ্ত প্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশন উল্লেখ করা হয়েছে? মুদালের কমিশন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন যে 60টি বিষয় পাঠ্যক্রমে রাখার কথা বলেছিল সে কথাটা বলেছে। তারপরে বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা কে দায়িত্ব কার? এটা হচ্ছে SNCERT। ভারতে প্রতিবন্ধী দিবস পালিত হয় কত সালে? 15ই মার্চ। কোন দিনটাতে? 15ই মার্চে। অক্টোব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় কি? বধিরতা বা বধিরত্ব, মানে কানের যাদের সমস্যা রয়েছে তাদের একটা যন্ত্র হচ্ছে অক্টোব্যান্ড। 2000 সালে ঢাকার অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল কি? সকলের জন্য শিক্ষা। কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়? সেটা হবে 2009 সালে। জনার্দন রেড্ডি কমিটি কিছুক্ষণ আগে বললাম 1992। নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? আউটপুট অর্থাৎ যার মাধ্যমে আমরা ফলাফল পাই, তাহলে সেটা হচ্ছে প্রিন্টার। কম্পিউটার সহযোগী শিক্ষণ হলো কি? CL, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। ডেলার্স কমিশনের প্রতিবেদনে প্রকাশিত হয় কত সালে? 1996 সালে।
জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি অর্থাৎ NAEP কার্যকরী হয় 1978। তারপরে আমরা চলে আসবো তোমাদের AC-95। প্রথম কোশ্চেনটা কি বলছে, শিখনের সাহায্যে মানুষ যেসব লক্ষ্যাভিমুখী আচরণ করে পিছনে যে মানসিক অবস্থা কাজ করে তাকে বলে কি, প্রেরণা বা মোটিভেশন। পরিণমন হলো একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ঠিক আছে, অর্থাৎ এটা নিজে নিজে হয়ে থাকে। মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বে প্রবাদ করেনকে থার্স্টন যে 7টা উপাদানের কথা বলেছে, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় আগ্রহ, কে, ম্যাকডুগাল। সক্রিয় অনুবর্তনের কথা, সক্রিয় অনুবর্তন হলো কি, এস টাইপ, আর টাইপ, অপানুবর্তন সবগুলি আর টাইপ, অর্থাৎ এটা হচ্ছে রেসপন্স কেন্দ্রিক বা রেইনফোর্সমেন্ট কেন্দ্রিক। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপগুলির মধ্যে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য পরিমাপ হলো কি, গড় বা মিন। 28 থেকে 32 সেন্টের নিম্ন সীমা হলো, অর্থাৎ এই 1800 সঙ্গে 0.5 মাইনাস করলে হলো কত, 27.5। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপগুলির মধ্যে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য পরিমাপ হলো কি, গড়। এই সংখ্যাগুলোর মধ্যে বলছে মধ্যমান কোনটা, তাহলে এগুলো সংখ্যাকে আমরা সাজাবো আগে, 7, 8, 9, 10, 11, এখানে মাঝের সংখ্যা কোনটা, 9, তাহলে এখানে উত্তর হচ্ছে কত, 9। স্ট্যাটিস্টিক্স শব্দটি হলো কি, একটা জার্মান শব্দ, যদিও এটা অন্যান্য বিভিন্ন শব্দ থেকে আমরা এখানে দেখতে পাই, কিন্তু এই যে বানানটা তোমরা দেখবে এই বানানটা কিন্তু জার্মান শব্দে। ভারতীয় সংবিধানে 14 বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা বলেছে কোন কোন ধারায়, 45 নং ধারায়। ভারতীয় সংবিধানের রচনার জন্য যে গণপরিষদ গঠিত হয় তার সভাপতি ছিল কে, ডক্টর বিআর আম্বেদকর। শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয়, তার সভাপতি ছিলেন কে, তার তার সভাপতি ছিলেন, অর্থাৎ শ্রী দুর্গাবাই দেশমুখ ছিলেন তার সভাপতি। কত সালে এটা হয়, এটা হচ্ছে 1959। এত ভারতীয় এটাই প্রথম ছিল, প্রথম মহিলাদের জন্য শিক্ষা কমিশন ছিল যে শ্রী দুর্গাবাই দেশমুখ কমিশন। এটা একটি কোটারি কমিশনের সদস্য সংখ্যা ছিল কয়জন, 17 জন। ভারতীয় বা স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো কোনটা, স্বাধীন ভারতের, অর্থাৎ রাধাকৃষ্ণ কমিশন, 1948। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন কে, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। স্কুল কমপ্লেক্স গঠনের সুপারিশ করেছিলেন কোঠারি কমিশন। 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি কি নামে প্রকাশিত হয়, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। নবোদয় বিদ্যালয় গঠিত হয় কি, মেধাবীদের শিক্ষার্থীদের জন্য। সঞ্চালনমূলক পদ্ধতি প্রবর্তন করেন পিরিয়ার। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকর হয় কত, 1978। 2000 খ্রিস্টাব্দে ঢাকার অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল কি, সকলের জন্য শিক্ষা। কম্পিউটারের অস্থায়ী স্মৃতি কেন্দ্র কোনটা, অস্থায়ী অর্থাৎ র্যাম, অস্থায়ী অর্থাৎ এটা সবসময় মনে রাখতে পারে না সব জিনিস। স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীনদের জন্য। তারপরে চলে আসলাম আমরা কত, AC-126 অর্থাৎ AC-126-এ কি বলছে, বলছে বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে বলা হয়েছে, অর্থাৎ মাল্টি পারপাস স্কুলের কথা বলেছে কোনটা, মুদালিয়ার কমিশন। পুনরুদ্ধার কথাটি অর্থ হচ্ছে কি, স্মরণ করা। যদি এখানে পদার্থবিজ্ঞান থাকতো তাহলে উত্তর হতো চিনে নেওয়া, চিনে নেওয়া এখানে নেই। পুনরুদ্ধার কথা হচ্ছে স্মরণ করা বা মনে করা। থার্স্টন প্রাথমিক শক্তি তত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তির সংখ্যা হলো কটা, 7টা। কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলো কি, মিন বা গড়। 88 থেকে 90 এর প্রকৃত ঊর্ধ্বসীমা কত, 90.5। এই সংখ্যাগুলো মধ্যমান আমরা যে সাজানো পাই, মিডলের সংখ্যাটা হবে 7, তাহলে এখানে উত্তর হচ্ছে 7। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটা, রাধাকৃষ্ণন কমিশন। মজিলিয়ার কমিশনের সম্পাদক ছিলেন শ্রী অনাথনাথ বসু, শ্রী অনাথনাথ বসু। সিএবি একটি কি, জাতীয় প্রতিষ্ঠান। যে কমিশনের রিপোর্ট এডুকেশন অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনামে গঠিত সেটা হচ্ছে কি, একটা কোঠারি কমিশন। কোঠারি কমিশন অনুযায়ী যে কয়েকটি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শেখানো হবে সেটা হবে, 3টা ভাষার কথা বলেছে, অর্থাৎ একটা হিন্দি, একটা ইংরেজি, আর একটা হচ্ছে আঞ্চলিক ভাষা। মডেল স্কুলের কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে। রামমূর্তি কমিটি 1990, ইচ ওয়ান টিচ ওয়ান কথাটা ভাষা আন্দোলনে, মানুষ গড়ার শিক্ষা আমরা জানি এটা বিবেকানন্দের। কর্মের জন্য শিক্ষা থেকে পারদর্শিতামূলক শিক্ষা। কম্পিউটারের সহযোগী শিক্ষণ হলো সিএল, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। শিক্ষা প্রযুক্তির পরিধির অন্তর্ভুক্ত হলো কোনটা, সবগুলো এখানকার, অনুশিক্ষণ, শিক্ষা সম্প্রচার, ব্যক্তিভিত্তিক শিক্ষণ। দক্ষ ব্রেল পাঠকের
এক মিনিট পড়তে পারে কটা শব্দ? 60টা শব্দ, সর্বোচ্চ 60টা শব্দ পড়তে পারে। মুকবধির শিশুদের শিক্ষাদানের মৌখিক পদ্ধতি প্রবর্তকরণকে জোয়ান পাবলো বনে। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষায় শিশুর অধিকার আইন 2009 অপর যে নামে পরিচিত সেটা হচ্ছে আরটিই অ্যাক্ট 2009। জাতীয় নারীশিক্ষা পর্ষদ গঠিত হয় 1959, অর্থাৎ এটা দুর্গাভাই দেশমুখ কমিটির কথা বলছি। স্কিনারিও অনুবর্তন হচ্ছে কি প্রতিক্রিয়া নির্ভর, আর প্যাভলোভের যে পরীক্ষাটা ছিল সেটা ছিল উদ্দীপক নির্ভর। কোঠারি কমিশনের সভাপতি ছিলেন ডিএস কোঠারি। তারপরে চলে গেলে আমরা AC 249, অর্থাৎ 249। শিবুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কে? ভার্নন। পেশনা মনোবিজ্ঞান ডেয়ার শ্রেণীতে ভাগ করেছে দুটো শ্রেণীতে, ইন্টারনাল এবং এক্সটার্নাল মোটিভেশনের কথা বলেছে। মনোবিদ ম্যাকডুগাল বলেছেন ড্যাশ হলো সুপ্ত মনোযোগ, অর্থাৎ আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। প্রাণীর আচরণের প্রকৃতি অনুশীলন করাকে বলা হয় কি? অনুবর্তন। গেস্টাল কথাটির অর্থ হচ্ছে অবয়ব। এটা পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। সিকন্দতে শিডিউল বিষয়টি স্ক্রিনারের অনুবর্তনের সক্রিয় অনুবর্তন স্ক্রিনারের আমরা দেখতে পাই। সক্রিয় অনুবর্তনের প্রধান ভিত্তি হলো কি? আর টাইপ। এসেছে কথাটি এসেছে একটা ল্যাটিন শব্দ থেকে। পরিসংখ্যা 7 যদি আমরা লিখে দেওয়ার কেমন শিখবো, আমরা লিখবো আমরা 5টা করে দল করব, এই 4টা, 1টা, 5টা আর 2টা এক্সট্রা, তাহলে 7টা, তাহলে এটা হচ্ছে উত্তর। রাশিবিজ্ঞানে কোন পদ্ধতির একাধিক মান হতে পারে? সেটা হচ্ছে মোড, অর্থাৎ মোডের 2টা 3টা মান হতে পারে। জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয় আবার একই কথা 1959 দুর্গাভাই দেশমুখ কমিটি। কত সালে ভারতীয় সংসদে শিক্ষা আইন পাস করা হয়? 2009। রাধাকৃষ্ণ কমিশন শিক্ষাক্ষেত্রে কয়টি স্তরের কথা বলেছে? সেটা হচ্ছে 4টা স্তর। মাধ্যমিক শিক্ষা কমিশনের বিদেশে সদস্য ছিল কজন? 2জন, 17 জন টোটাল ছিল, তার জন্য 2জন বিদেশি ছিল। কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE, অর্থাৎ এটা হলো কারিগরি শিক্ষার বোর্ড। জাতীয় শিক্ষা কমিশনের টাস্ক ফোর্সের সংখ্যা ছিল কটা? 12টা। ভারতীয় শিক্ষা কমিশনের অপর নামে যে ছিল সেটা হলো কোঠারি কমিশন। জাতীয় শিক্ষানীতি 1986 প্রকাশিত হয় কত? 21শে এপ্রিল হবে, ঠিক আছে, এটা ভুল লিখেছিল, এটা এপ্রিল হবে। প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় 1992। মেন্টাল ম্যাপ অন্ধ শিশুদের জন্য। জাতীয় সাক্ষরতা মিশন কোথায় প্রথম চালু হয়? সেটা হলো দিল্লিতে। বিশ্বব্যাপী শিক্ষায় উন্নয়নে কার দায়িত্ব বেশি? সেটা হচ্ছে ইউনেস্কো। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানে কটি এমের কথা বলেছে? সেটা হচ্ছে 5টা এম। কম্পিউটার স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো রম, অর্থাৎ এটাতে যখন আমরা কম্পিউটারে কোনো কাজ করতে থাকি, সেভ করার আগে সেটা আমাদের র্যামে থাকে এবং সেভ করে দেওয়ার পর সেটা রমে চলে যায়, ওটা স্থায়ী, এটা অন্য সময় আমরা খুঁজে বার করতে পারবো, বা হঠাৎ যদি পাওয়ার কাট হয়ে যায় তবু কিন্তু আমরা এটাকে মনে রাখতে পারবো, খুঁজে বার করতে পারবো। কিন্তু র্যামে যদি আমরা সেভ না করি, যতক্ষণ পর্যন্ত সেভ না করছি ততক্ষণ পর্যন্ত র্যামে থাকে, সেভ করার পর রমে চলে যায়, তাহলে এটা হচ্ছে স্থায়ী। তারপরে চলে আসবো আমরা AC 274, অর্থাৎ 274। কি বলেছে প্রথম কোশ্চেনটা? মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বিপ্রধান তত্ত্বের প্রবর্তক হলো স্পিয়ারম্যান। গ্যাগনের শিক্ষণের শেষ স্তরের কথা বলেছে সমস্যা সমাধানমূলক শিক্ষণ, প্রথমটা হবে কি সংকেতমূলক শিক্ষণ। পরিসংখ্যানে সামেশন চিহ্নটি দ্বারা কি বোঝানো হয়? যোগ ফলকে বোঝানো হয়। প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় 1992। অক্টোপ ব্যান আমরা এটা আগে পড়েছি বধির। এই সংখ্যাগুলোর যদি আমরা বৈশিষ্ট্য বার করি তাহলে তোমরা দেখতে পারবে যে এখানে 6 আছে, 1 বার 2 বার 3 বার, কিন্তু অন্যান্য সংখ্যাগুলোকে এতবার কিন্তু রিপিট হয়নি, 8 রিপিট হয়েছে 2 বার, তাহলে এখানে সর্বোচ্চ রিপিটের সংখ্যা হচ্ছে 6, এই জন্য মূল হলো 6। প্রচেষ্টা ভুলের শিক্ষণ তত্ত্বের প্রবক্তা হলেন কে? থর্নডাইক। জি উপাদান প্রয়োজন সব কাজে, সকল রকম কাজে জি উপাদান প্রয়োজন। নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? সেটা কোন কমিশন? জাতীয় শিক্ষানীতি 1986, মনে রাখবে এটা 68 না কিন্তু এটা 86। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনী তা হলো 42তম সংশোধনী। কম্পিউটার স্থায়ী স্মৃতি হলো কোনটা? রম। মুকবধিরদের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন জোয়ান পাবলো বনে। রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 11 হলে ট্যালিজিমে কি হবে? 11, মানে এই পাঁচটা 10টা হয়ে গেলো আর একটা এক্সট্রা, তাহলে উত্তর হবে সি। 2000 সালে ভারতের ঢাকার অনুষ্ঠিত আন্দোলন, এটা আমরা জানি সকলের জন্য শিক্ষা। স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তন হলো কোনটা? আর টাইপ। ভারতীয় সংবিধানের ডেথ ধারায় 14 বছর পর্যন্ত, এটা আমরা আগেও পড়েছি 45 নং ধারায়। জয়নন্দ রেড্ডি 1992। ভারতে প্রতিবন্ধী দিবস পালিত হয় কত? 15ই মার্চ। সরকারি চাকরি সংক্রান্ত সমাজ সুযোগের কথা বলা হয়েছে 16 নং আর্টিকেলে।
এই সংখ্যাগুলো যদি আমরা গড় মান বার করি তাহলে আমরা এগুলো যোগ করবো, যোগ করলে হবে 63। 7টা সংখ্যা আছে, 7 দিয়ে ভাগ করবো, এটা হবে 9, 7 9 63, মানে উত্তর হবে 9। থার্স্টনের বহু প্রধান তত্ত্বে এম বলতে বোঝায় মেমোরি, মেমোরি হলো স্মৃতি। দি নেচার অফ ইন্টেলিজেন্স এই বইটা কে রেখেছে, এই বইটার লেখক হচ্ছে কে, থার্স্টন। দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতি হলো কি, ব্রেল পদ্ধতি, দৃষ্টিহীন অর্থাৎ যারা চোখে দেখতে পায় না। মেন্টাল ম্যাপ দৃষ্টিহীনদের জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের যে 5টা কোশ্চেন রয়েছে সেগুলো এমসিকিউ সলভ তোমরা করতে পারবে, এবং এর পরের ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের এই 5টা কোশ্চেনের যে এসএকিউ কোশ্চেনগুলো আছে সেই এসএকিউ কোশ্চেনগুলো আলোচনা করে দেওয়ার জন্য। এবং কাল বা পরশুর মধ্যে আদার্স যে ভিডিওগুলো আপলোড করা বাকি আছে, যেরকম তোমাদের রয়েছে যে ওই প্রতিবন্ধী যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে, তারপরে জাতীয় শিক্ষানীতি যে কিছু কোশ্চেন বাকি আছে, আর শিক্ষা দৃষ্টি বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি থেকেও আছে, কম্পিউটার যে অধ্যায়টা দিয়েছে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান সেখান থেকেও কিছু বাকি আছে, সেগুলো আজকালের মধ্যে পুরো ভিডিও তোমাদের আপলোড করে দেওয়া হবে, এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে পিডিএফগুলো আপলোড করে দেওয়া হবে। তোমাদের কাজ হবে সেই পিডিএফগুলোকে প্রিন্ট করা এবং খুব ভালো করে পড়া। আমি চাই প্রত্যেকে এডুকেশনে যাতে 95 মার্কস অ্যাবভ আনতে পারে, তার সকল রকম চেষ্টা আমি কিন্তু করবো। তাহলে চলো আজকে এই পর্যন্ত, পুরো ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ।